হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আমি একটা জরুরি কথা বলার জন্য আমি এসেছি। তো কথাটা হচ্ছে, তো যারা আমার পরিবারে জয়েন করেছো, তো তাদের উদ্দেশ্যে বলছি আর যে তোমরা আমার ভিডিও দেখছো না। ভিডিও অন করে তোমরা কমেন্ট করে চলে যাচ্ছ, তো নাইস, বিউটিফুল, দারুণ এইসব বলে চলে যাচ্ছ, তো ভিডিওটা দেখছো না। ভিডিওটা দেখলে আমি বুঝতেই পারতাম। তো আমার ওয়াচ টাইম পাচ্ছে না, ওয়াচ টাইম অনেকটাই বেড়েছিল, তো একেবারে আমার ওয়াচ টাইম কমে গেছে, একেবারে ভীষণ আমার মন খারাপ হয়ে গেছে। তো তোমাদের যাদের পরিবারে আমি গিয়েছি, তোমরা দেখে থাকবে, তো যাদের পরিবারে আমি গিয়েছি, আমার লাইক কমেন্ট যখন আমি করি, আমি ওয়াচ করি, আমি সবার কথা ভাবি, নিজের কথা ভাবি শুধু তাই নয়, আমি সবার কথাই ভাবি। তোমরা তো আমার পরিবারের সদস্য, আমিও তোমাদের পরিবারের সদস্য, তো তোমাদের আমি যে কোনো ভিডিও, শর্টস বলো, ভিডিও বড় ভিডিও বলো, যা বলে থাকো না কেন, আমি সবটাই দেখি। অন্তত সময় না থাকলেও যার বড় ভিডিও আমি 7 মিনিট করেই অন্তত ওয়াচ করি। যাদের তো ছোট 4 মিনিট 6 মিনিট, তাদের তো আমি পুরো ভিডিও তো ওয়াচ করি। তো তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি, তো কেউ যদি না আমার ভিডিও দেখতে চাও, তো প্লিজ আমার ভিডিওটা অন করতে হবে না, আর তোমাদের লাইক কমেন্ট করারও কোনো প্রয়োজন নেই। এত কষ্ট করে কমেন্ট করতে যাবে কেন? ওয়াচ করার টাইম নেই তো কমেন্ট করার টাইম আছে? তাই বলছি অন্তত বেশি না হোক, তোমরা তো 5 মিনিট করেই দেখতে পারো আমার বড় ভিডিওগুলো, তো শর্টস দেখলেও আমার ওয়াচ টাইম বাড়তো, তো তোমরা একেবারেই আমার ভিডিওগুলো দেখছো না। তো তাই বলছি বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতে চাও না, তোমাদের অন করতে হবে না, তোমরা স্কিপ করে চলে যাবে। কি করবো বলো, আমি অনেক কষ্ট করে অনেক আশা নিয়েই আমি ইউটিউবে এসেছি, তো তোমরা যদি না আমাকে সাপোর্ট করো, তো তোমাদের সাপোর্ট আমি কী করে করবো বলো? তো এবার আমি বলে দিচ্ছি, তো কেউ যদি আমার পরিবারে জয়েন হয়ে থাকতে চাও, তো আগে আমার ভিডিও আজ করবে, বড় ভিডিও আজ করে, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে তারপরে লাইকটা করবে, না হলে কেটে যাবে। তো আমি সবার ভিডিও সবার পরিবারে জয়েন করেছি, তো আমার নোটিফিকেশানটা অফ হয়ে যাচ্ছে, তো আমাকে আবার দেখে দেখে অন করতে হচ্ছে। তো আমি প্রচণ্ড পরিমাণে তোমাদের ভিডিওকে সময় দেই, তো তোমরা আমাকে একটু অন্তত সময় দাও, তো আমার ভিডিওগুলো একটু আজ করো, তাহলে সবার সবার পাশে থাকতে পারবো বলো? তোমরা যদি আমার সঙ্গে এই রকম করো, তো আমি কি আর তোমাদের পাশে থাকতে পারবো? তো যারা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো, তো প্লিজ তোমাদের রিকোয়েস্ট, তোমরা কিছুক্ষণ করে ওয়াচ করো, না পুরো ভিডিও করবে, তো কিছুটা করে ওয়াচ করো। তো এটা আমার বলা ছিল, তো আমার ওয়াচ টাইম প্রচণ্ড পরিমাণে কমে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, আমি কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো, তোমরা কিছুটা করে ওয়াচ করো, কিছুটা করে ওয়াচ করো, তোমরা একেবারে আমার ভিডিও ওয়াচ করছো না, একেবারে ওয়াচ করছো না, তাই বলছি কিছুটা করে ওয়াচ করো। আমি তোমাদের ভিডিও ওয়াচ করে তবে কি আমি লাইক কমেন্ট করি, তার আগে আমি লাইক কমেন্ট করি না, কখনো করি না, ঢুকেই আমি লাইক কমেন্ট করি না। তো অনেকে হয়তো বড় বড় ভিডিও দেখছো, দেখে স্কিপ করে 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 মেন টপিকগুলো দেখে খুব ভালো হয়েছে এরকম বলে বেরিয়ে যাচ্ছ, তো প্লিজ বলছি স্কিপ করো না, অন্তত টানা 5 মিনিট করে দেখো, এটাই আমার বলার ছিল। তো তোমরা কিছু মনে করবে না ফ্রেন্ডস, তো তোমাদের হার্ট করার জন্য আমি বলিনি, তো আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে তাই তোমাদের বলছি। তো তোমরা তো আমার পরিবারের সদস্য, তোমাদের আমি হার্ট করার জন্য বলিনি, তো আমার ভীষণ মন খারাপ, তোমরা দেখেই বুঝতে পারছো, তোমরা ভিডিওগুলো একেবারে ওয়াচ করছো না, তাই বলছি তোমাদের ভিডিও আমি ওয়াচ করি ও করব। তো না হলে পাশে বন্ধুর পাশে বন্ধু কী করে আর থাকা হলো বলো? শুধু মানে কী বলবো, গিফট নিয়ে চলে গেলাম, তো বলে দিলাম গিফট নিয়ে তোমার পরিবারে চলে এসেছি, তারপরে আর
মানে সেই পরিবারকে ভুলে যাব একেবারে নয়। আমি যতটা সম্ভব, তো আমার নেটওয়ার্ক প্রবলেম প্রচণ্ড, আমাদের বাড়িতে নেটওয়ার্ক প্রবলেম প্রচণ্ড, তো তাই আমি সবার ভিডিও ঠিক মতো দেখে কমেন্ট করতে পারছি না। তো মোটামুটি যা নোটিফিকেশান আসছে আমি করার দেখার চেষ্টা করছি, দেখি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, গুড নাইট।